আমাদের সকলকে মনে রাখা ভালো হবে যে এবাদতের জগতে সব থেকে দামি এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত রকমের এবাদত বন্দেগী রয়েছে সমস্ত এবাদত বন্দেগীগুলোর মধ্যে হইতে পাওয়ারফুল এবাদত হল আসসালাত অর্থাৎ নামাজ। আমাদের সকলকে মনে রাখতে হবে যে নামাজ একটি এমন আল্লাহর পক্ষ থেকে দামি এবাদত বা পাওয়ারফুল এবাদত যা অন্যান্য এবাদত যদি মানুষের মধ্যে থাকে আর নামাজ বা সালাত যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তিকে মুসলিমের পরিচয় দেওয়া যাবে না বা ওই ব্যক্তি প্রকৃত একজন মুসলিমের পরিচয় পাবে না। যার মধ্যে সালাত যুক্ত আছে জড়িত আছে ওই ব্যক্তি মুসলিম হিসাবেই পরিচিত হবে আর যার মধ্যে সালাত বা নামাজের মতো ইবাদত জড়িত নেই তারা কিন্তু মুসলমানের মধ্যে শামিল অর্থাৎ জড়িত হবে না। যেখানে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার কথা বলেছেন সর্বপ্রথমে আমাদেরকে সালাত কায়েম করেই সেই ইবাদতগুলোর দিকে ধাবিত হতে হবে। যেমন আমরা সকলেই জানি দান একটি ইবাদতের জগতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর ফজিলত আছে, এর গুণাবলী আছে। দান করলে মানুষ কি পাবে হাদিসে আছে, কিন্তু এটা কখন করবে বা কি অবস্থাতে করতে হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন নামাজের মধ্যে দিয়েই দানের কাজটা করতে হবে। অনুরূপ বছরে একটা মাস এমন আল্লাহ দান করেছেন যেই মাসে আমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, হয়েছে কিনা বলেন, আমাদের উপরে রোজা ফরজ আছে কিনা রমজান মাসের বলেন না, কথা বলছেন না কেন? রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, তো এই ফরজ রোজা আমরা কখন কিসের মধ্য দিয়ে পালন করব? এবাদতের মধ্য দিয়ে। তো এবাদতের মেন এবাদত কি? নামাজ। মেন এবাদত কি? নামাজ, কথা বলেন না, মেন এবাদত হলো নামাজ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে দান আছে, যার মধ্যে সালাত জড়িত আছে তার মধ্যে সিয়াম জড়িত আছে, যার মধ্যে সালাত জড়িত আছে তার মধ্যে আল্লাহর ভয়ভীতি জড়িত আছে। সর্বক্ষণে সর্ব অবস্থাতে সব জায়গাতে আপনাকে সালাতের হিফাজত করতে হবে। আপনি সালাত পাঠ প্রতিষ্ঠিত করবেন, আপনি সালাত প্রতিষ্ঠা করবেন, অনুরূপ আপনার পরিবারের লোক সালাত প্রতিষ্ঠা করবে। আপনার পরিবারে যদি সালাত জড়িত থাকে বা আপনার পরিবারের লোক যদি সালাতের হিফাজত করে থাকে তাহলে আমি বলবো যে আপনার পরিবারটা একটা ইসলামিক পরিবার আর আপনার পরিবারে আল্লাহ রাসূল সাল্লামের আদর্শ আছে, আল্লাহ রাসূল সাল্লামের নীতিমালা আপনার পরিবারে আছে আর আপনার পরিবারটা হলো একটা ইসলামিক পরিবার। আর যখন আপনার আমার ভিতরে নামাজ থাকবে না সালাত থাকবে না তো আমাদের অবস্থা ঠিক ওইভাবেই যেভাবে আমরা দেখছি অনেক রকমের ফেরকা আছে দুনিয়াতে, আছে কি না বলেন, অনেক রকমের মাজহাব আছে, অনেক রকমের সম্প্রদায় আছে, হিন্দু আছে, কাফের আছে, বেদিন আছে, খ্রিস্টান আছে, মুনাফেক আছে, মুশরিক আছে, এরকম অনেক রকমের সম্প্রদায় আছে। আমরা যে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব এর খবর আল্লাহ বলতে পারবেন, আল্লাহই ভালো জানেন। তবে হাদিস কোরআনের দৃষ্টিতে আমি আপনাদের এতটুকু বলবো যে আমাদের ভিতরে যদি নামাজ না থাকে তাহলে আমরা বেদিনদের মতো। হিন্দুরা যেরকম মারা গেলে তাদের কি করে? শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়।
কি করে? শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। অনুরূপ একজন বেনামাজি যখন মারা যাবে তো আপনারা আমার বিবেক এটাই বলবে যে ওকে কবরে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে, ওর কোনো জানাজাই হবে না। কেন? পার্থিব জগতে বয়স পেয়েছিল 70 বছর, পার্থিব জীবনে বয়স পেয়েছিল 60 বছর, কেউ পেয়েছে 80 বছর, কিন্তু তার জীবনে কোনোদিন সালাতের প্রয়োজন মনে করেনি। আচ্ছা বলুন, যে লোকটা তার জীবদ্দশায় কোনোদিন সালাতের প্রয়োজন মনে করল না, এই লোকটার জানাজার প্রয়োজন আছে? কথা বলছেন না কেন? আপনাদের বিবেক কী বলছে বলেন? হাদিস কোরআন আপনি ছেড়ে দেন, আমি হাদিস কোরআনের কথা বলছি না, শুধু আপনার বিবেকের কথা বলছি। আপনি প্রশ্ন করুন আপনার বিবেককে, আপনার বিবেক অ্যান্সারটা কি দিচ্ছে? আমি শাহজাহান 80 বছর বয়স পেলাম আল্লাহর পক্ষ থেকে, কত সুন্দর আমাকে হাত দিয়েছেন আল্লাহ, কত সুন্দর দেখার মতো চক্ষু দান করেছেন আল্লাহ, কত সুন্দর চলার মতো পা দান করেছেন আমাকে আল্লাহ। এরপরেও আল্লাহর এবাদতের জগতে যেটা দামি এবাদত নামাজ, সেই নামাজ আমি কায়েম করলাম না, সেই নামাজ আমি প্রতিষ্ঠা করলাম না 80 বছর জীবন পাওয়ার পরেও। আমি শাহজাহানের ইন্তেকারের পরে জানাজার প্রয়োজন হয় কি করে? ওই যে আপনারা সমাজের লোক করছেন, করেন, আপনারা বুঝবেন। মৌলভী সাহেবকে দিয়ে করাচ্ছেন, করেন, আপনারা বুঝবেন। কিন্তু আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেক এটাই বলবে যে লোকটা তার জীবনে নামাজের প্রয়োজন মনে করেনি, সেই লোকটার জানাজার প্রয়োজন কেন? তার পরিবার কেন প্রয়োজন মনে করছে জানাজার? তার পরিবার যদি জানাজার প্রয়োজন মনে করে তাহলে তার পরিবারকে আমি সুস্পষ্টভাবে একটা কথা, একটা বার্তা দিতে চাচ্ছি। আপনি কঠোর এবং কঠিনভাবে আপনার পরিবারের যে অভিভাবক আছে, আপনার বাবা হোক অথবা আপনার মা, আপনার বড় ভাই হোক অথবা আপনার বোন, আপনি আপনার পরিবারের অভিভাবককে এই কথাটা চূড়ান্তভাবে বলবেন যে এখনও জীবিত আছো, জীবদ্দশায় তুমি নামাজ পড়ো না কেন, বা তুমি নামাজের আদেশ নির্দেশ করছো না কেন? এই কথাটা অবশ্যই গিয়ে আমরা আমাদের পরিবারে শেয়ার করব, অবশ্যই বলবো। তো আমরা আমাদের পরিবারকে বলবো যে আমাদের পরিবারের মেন গার্জেন যে অভিভাবকের ভূমিকা পালন করছে তাকে আমরা এই কথাটা বলবো যে এতটা সময় তোমার অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত ফরজ নামাজ পড়ছো না, এইরকম করে করে বেনামাজি অবস্থায় যখন তোমায় মৃত্যুবরণ করবে তাহলে তোমার জানাজার নামাজের প্রয়োজন পড়বে কি করে? তুমি যদি তোমার জীবদ্দশায় কোনো দিন নামাজ না পড়ো তাহলে হাত জোর করে আমি তোমাকে বলছি, তুমি এই কথাটা অবশ্যই তোমার পরিবারের মধ্যে বলে যাবে, তোমার সদস্যদেরকে বলে যাবে যে আমি যখন মারা যাব রে আবদুল্লাহ, তখন গ্রামের মৌলভী সাহেব আর গ্রামবাসী যেন আমার জানাজা না পড়ে। ওই যে কুকুর, শুকুর, গরু, ছাগল যেভাবে মরে যায়, মাটি কর্তন করে দাফন করে দেওয়া হয়, হয় কি না বলেন? মাটি খুদে যেরকম পুঁতে দেওয়া হয় সেভাবে আমাকে যেন পুঁতে দিও। কেন? এই জন্য যে আমাকে মাটির উপরে রাখিও না, দুর্গন্ধ ছড়াবে, মানুষ কষ্ট পাবে। আর ইজাই মুসলিম, অর্থাৎ মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, মুসলমানকে আঘাত দেওয়া হারাম। কোনো মুসলমান যদি কোনো অপর মুসলমানকে আঘাত দেয় সেটা হবে হারাম। অতএব সন্তান রে, তোমাদেরকে ডেকে ডেকে আমি এই কথাটা বলবো যে আমি 70 বছর 80 বছরের বয়স পেয়েছি, আমি নামাজ পড়ছি না, তো আমার যখন মৃত্যুবরণ হবে তখন তোমরা আমাকে গিয়ে মাটি কর্তন করে পুঁতে দিয়ে চলে আসিও। ওই লোকটার তো জানাজার প্রয়োজনই নেই। দুঃখজনক বাক্য এগুলো, খুব কষ্টের সহিত কথা বলতে হচ্ছে আমাকে। আমি চাই না যে কাউকে কষ্ট দিই, আমি তো কাউকে কেন্দ্র করে কথাগুলো বলছি না। কেউ একজন হাত তুলে বলতে পারবেন মলি সাহেব আমাকে ইঙ্গিত করে কথাগুলো বলছে? বলতে পারবেন? আমি কাউকে কেন্দ্র করে বলছি না, বাস কোরআনের আয়াত সামনে রেখে আমি শুধু ব্যাখ্যা করছি। অন্তর্যামী আল্লাহ, আল্লাহ অন্তর্যামী, অন্তরের ভিতরে আপনার আমার কি আছে আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন কি বলেন? কেউ জানেন না। আজকের খুতবায় যে আয়াতখানা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, সূরা তাহা আয়াত নম্বর 132, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন
কেন? এই জন্য যে কোরআন অবতীর্ণ হয়েছিল কোন নবীর উপরে, কথা বলেন না, কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে? আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব যেখানে আমরের জায়গা আল্লাহ ব্যবহার করেছেন, সেখানে সম্বোধন করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে। আর আমাদের নবীকে বলা মানে পৃথিবীর সমস্ত উম্মাত উম্মাতিদেরকে বলা। এটা কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই আয়াতগুলোর দ্বারাই বুঝাবে। অতএব এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, হে নবী মুহাম্মদ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন, নামাজের নির্দেশ দিন। ওয়াস্তাবির আলাইহা, এবং এই নামাজের উপরেই যেন তারা অবিচল থাকে। আল্লাহ বলছেন, হে নবী, আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং এই নামাজের উপরে অবিচল থাকুন। আপনি দান করছেন নামাজের মধ্য দিয়ে, আপনি ইবাদত বন্দেগী কিছু করছেন নামাজের মধ্য দিয়ে, রমজান মাসের সিয়াম পালন করছেন নামাজের মধ্য দিয়ে, আপনি কোনো মসজিদ মাদ্রাসার কাজ করছেন নামাজের মধ্য দিয়ে। আজ আলহামদুলিল্লাহ বলতে বড় দুঃখ হয়, এখন মসজিদ মাদ্রাসার দায়িত্বগুলোতে চলে আসছে এমন এমন লোক, কী বলবো? জিজ্ঞাসা করবেন দ্বিতীয় কালেমা জানেই না, জিজ্ঞাসা করবেন পেচ্ছাপ করার পূর্বে কি দোয়া পাঠ করতে হয় জানেই না, জিজ্ঞাসা করবেন ঘুম থেকে উঠার পরে কি দোয়া পাঠ করতে হয় জানেই না। অথচ দায়িত্বতে ওই সমস্ত লোককে আসা উচিত, যেই সমস্ত লোকেরা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার মতো যোগ্যতা রাখে। বর্তমানে শাসক আমাদের কে বা কারা, দায়িত্বতে আছে কে বা কারা, একটু আমরা দেখি, চিন্তা ভাবনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, নামাজের প্রতি যেন অবিচল থাকে। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রুজি চাচ্ছি না, জীবন উপকরণ চাই না। নাহনু নারজুকুকা, আমি তোমাদেরকে জীবন উপকরণ দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মুত্তাকিদের জন্য হলো শুভ পরিণাম। আল্লাহ বলছেন মুত্তাকি, কারা মুত্তাকি? আপনি আর আমি। মুত্তাকি কে? আপনি আর আমি। ওই যে ফজরের নামাজে নামাজ পড়তে আসেন আর আপনি বলছেন আমি নামাজি, আপনি কিরকম নামাজি যে আপনি মসজিদে আসছেন আর আপনার পরিবারের পাঁচটা লোক ঘুমিয়ে আছে বিছানাতে, অথচ ওদের উপরে নামাজ ফরজ যেভাবে আপনার উপরে, আপনি এসেছেন আর আপনার পরিবারকে শুইয়ে দিয়ে আর আপনি দাবি করছেন আমি নামাজি। আপনার মতো মিথ্যুককে, আপনার মতো বেঈমানকে, আপনার মতো বেনামাজিকে, আরে দাইয়ুস, একবার কথা বলছিস না কেন? মুখ খুলে বল যে আমার পরিবারের সবাই নামাজি, আলহামদুলিল্লাহ বলবো আমি। তুই গর্ব সহকারে একবার বল যে আমার পরিবারে, আমার অধীনে যারা আছে প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা ইসলামিক, প্রত্যেকটা মুসলমান, একবার বল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের বিশ্ব নবী সাল্লামকে এই আয়াতে কঠোরভাবে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়ামুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। আপনার পরিবারকে আগে দেখতে হবে আপনাকে। আপনি সমাজ দেখছেন যে, আপনি সমাজ দেখে কি দেখাতে চাচ্ছেন? আপনার পরিবারে বেহায়াই ছেড়ে দিয়ে আপনি সমাজ দেখছেন? আরে সমাজের কোনো একটা বেনামাজি লোক যদি মারা যায় তাহলে ওখানে যাওয়া আপনার বাধ্যতামূলক নয়, তবে আপনার জন্য বাধ্যতামূলক হলো আপনার পরিবারের বেনামাজিকে নামাজি বানানো। সর্বদা নামাজের হিফাজত করতে হবে, নামাজের পাবন্দ হতে হবে, নামাজ ঠিক ঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে, কারণ নামাজই পরিচয় দেয় মুসলমানের, আর যার ভিতরে নামাজ নেই তার পরিচয় দেয় কাফেরের। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে বলে গেছেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাস শিরকি আস-সালাত, বলছেন বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্যকারী যেটি হলো সেটি হলো নামাজ।
অর্থাৎ যার মধ্যে নামাজ জড়িত আছে সেই তার সেই হবে মুসলমান, আর যার মধ্যে নামাজ জড়িত নেই সেই হবে কাফের। অ্যানসারটা আপনি দিবেন, আপনি মুসলমান না আপনি কাফের? আপনি আল্লাহকে সুখ আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন না অতকিকত কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন? অ্যানসারটা আপনি দিবেন। আল্লাহর প্রশংসা আপনি করছেন না আপনি আল্লাহর অপ্রশংসা করছেন? অ্যানসারটা আপনি দিবেন। আল্লাহর কথা মানছেন না আল্লাহর কথা আপনি অমান্য করছেন? অ্যানসার আপনি আর আমি দিব। সম্মানিত উপস্থিতি, নামাজ একটি এমন দামি পাওয়ারফুল এবাদত আল্লাহর পক্ষ থেকে, যেই নামাজ ছাড়া মানুষের কোনো গতি নেই। প্রথমে নামাজ, তারপরে দুনিয়াবি কাজকাম, আগে নামাজ তারপরে দুনিয়াবি কাজকাম। আপনার দুনিয়াবি যতই ব্যস্ততা থাকুক, দুনিয়ার যতই কাজকাম থাকুক আপনার মাথার উপরে, সময় হয়েছে আগে আপনাকে আল্লাহর দাসত্ব করতে হবে। কেন? এই জন্য যে আল্লাহর দাসত্ব আপনাকে আগে করতে হবে, যে আল্লাহর যে হাতগুলো দিয়ে আপনি কাজে ব্যস্ত আছেন সেই হাতগুলো দেনেওয়ালা আল্লাহ, যে পানি আপনি কাজে মগ্ন আছেন সেই পাগুলোর দাতা হলেন আল্লাহ, যে চক্ষু দিয়ে আপনি কাজখানা পরিদর্শন করছেন সেই চক্ষুখানার দানকারী হলেন আল্লাহ। অতএব আগে আল্লাহর কৃতজ্ঞতা, তারপরে আপনার পরিবারের জন্য রুজি সঞ্চয়। আগে আল্লাহর শুকর আদায় করতে হবে, তারপরে আপনাকে আপনার পরিবারের জন্য মেহনত এবং পরিশ্রম করতে হবে। সম্মানিত উপস্থিতি, একজন ছাগল রাখাল যখন মাঠে ঝাড় জঙ্গলে ছাগল নিয়ে যাবে, ওখানে যখন আজানের সময় হয়ে যাবে বা নামাজের সময় হয়ে যাবে, ওখানেও কিন্তু সেই ব্যক্তি কি করবে? নামাজের হেফাজত করবে। অনুরূপ বর্তমান সময় তো এখন যুদ্ধের সময় নেই, আছে কি যুদ্ধের সময় বলেন? বর্তমান সময়টা এখন যুদ্ধের সময় নেই। নবীর যুগে অনেক রকমের যুদ্ধ হয়েছে, অনেক জায়গাতে যুদ্ধ হয়েছে, আর এই যুদ্ধতে যুদ্ধ চলাকালীন যুদ্ধের প্রান্তরে এমনও হাদিস আছে, যে হাদিসগুলো দ্বারাই বোঝা যায় যে একদল লোক শত্রুদের মুখাপেক্ষিতে আছে, মানে মোকাবেলাতে আছে, আর একদল লোক নামাজ পড়ছে। দুই ভাগে বিভক্ত হয়ে অর্ধ অংশ তারা কি করছে? কাফেরদের মোকাবেলা করছে, মুশরিকদের মোকাবেলা করছে, শত্রুদের মোকাবেলা করছে, আর অর্ধেক লোক কি করছে? তারা জামাতে নামাজ পড়ছে, এক রাকাতই হোক। আরে এক রাকাতই হোক না কেন, তারা জামাতে নামাজ পড়ছে, ওই যে সময় হয়ে গেছে। এইরকম ভয় ভীতি নিয়ে, এইরকম ভয় নিয়ে, যেখানে শত্রুর ভয়, যেখানে জান চলে যাবে এরকম ভয়, যেখানে কোন দিক দিয়ে যে আমাকে আক্রমণ করবে এইরকম ভয় ভীতি নিয়েও সাহাবায়ে কেরামগণ যুদ্ধের প্রান্তরে নামাজ আদায় করেছেন, নামাজের হিফাজত করেছেন। আর আজ আলহামদুলিল্লাহ সুখের বিছানায় ছেড়ে, সুখের বিছানা পেয়ে আমরা সুখের বিছানাতে শুয়ে শুয়ে নামাজ ছেড়ে দিচ্ছি। 80 বছর বয়স পেয়ার পাওয়ার পরে যখন কোনো একজন বেনামাজি লোক মরে যাচ্ছে, তখন মরলের কাছে কখনো বলছে, কখনো সর্দারের কাছে বলছে, কখনো আবার মৌলভী সাহেবকে দিয়ে আমরা বলাচ্ছি, মৌলভী সাহেব একটু বলে দেন আমার বাবা নামাজ, আমার বাবা মারা গেছেন যেন জানাজাটা। কিন্তু ওই বাবার কথা আপনি একবারও মৌলভী সাহেবের কাছে আসে বলেননি, বা মরল সর্দারের কাছে এসে বলেননি যে মরল সর্দার আপনার তো আমাদের সমাজের নেতা বা মরল পোস্টে আছেন বা সর্দার পোস্টে আছেন, আমার বাবার বয়স 80 বছর 70 বছর, আমার বাবার মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ পড়ছে না, সর্দার সাহেব একটু চলেন তো আমার সাথে, আপনাকে আমার বাবাকে নামাজের কথাটা বলতে হবে। আপনি জীবনে কোনোদিন এসেছিলেন? আমি জীবনে কোনোদিন মরল সর্দারের কাছে গেছি, মৌলভী সাহেবের কাছে গিয়ে দ্বারস্থ হয়েছি, এরকম ধরনের আমি অভিযোগ রেখেছি? কোনোদিন অভিযোগ রাখিনি। কিন্তু ওই বাবা যখন বেনামাজি অবস্থায় মারা যায়, তখন মাইকিং করতে হবে, ঘোষণা করতে হবে, মানুষকে জানাইতে হবে। এই সিস্টেমগুলো নবীর যুগে ছিল না। জানাজা সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছি, বিস্তার আলোচনা করেছি, আপনারা সে সময় শুনেছেন। নবীর যুগে এরকম সিস্টেম ছিল না ঘোষণা করা বা মাইকিং করা।
আমাদের বিশ্ব নবী সাল্লামের সামনে এমনও জানাজার খাঁটি নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের নবী সাল্লাম জানেন না। কখনো কখনো এমন সাহাবি মারা গেছেন যে আল্লাহ রসুলের কাছে এসে জানানো হচ্ছে যে আল্লাহ রসুল অমুক লোক মারা গেছেন, আপনাকে জানাজায় যেতে হবে। মসজিদ পরিষ্কার করতেন একজন নারী বা একজন পুরুষ লোক, নবীর যুগে মসজিদে নববী পরিষ্কার করতেন, নারী অথবা পুরুষ, হাদিসে এরকম এসেছে, নির্দিষ্ট আসেনি যে নারী না পুরুষ, তবে নারী অথবা পুরুষ মসজিদ পরিষ্কার করতেন, মারা গেছেন। আল্লাহ রসুল অনেক দিন পর জিজ্ঞাসা করছেন সঙ্গী সাথীদেরকে, কি ব্যাপার, যিনি মসজিদ পরিষ্কার করতেন আমি তাকে দেখতে পাচ্ছি না? সাহাবাই কেরামগণ বলছেন, আল্লাহর রসুল উনি তো ইন্তেকাল করেছেন। দুঃখের সহিত আল্লাহর রসুল সাল্লাম বলছেন, মারা গেছেন আর আমি জানি না। দাল্লুনি আলা কবরিহা, আল্লাহর রসুল তখন বললেন, তোমরা আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। আল্লাহর রসুল কবরের সামনে গেলেন, তার জন্য জিয়ারত করলেন, মানে দোয়া দিলেন। তাহলে কোনটা মানবেন, আমরা আমাদের মনোবৃত্তি মানব না হাদিস কোরআন মানব বলেন? আল্লাহর রসুলের সামনে জীবদ্দশায় একজন মসজিদ পরিষ্কার করা ব্যক্তি মারা যাচ্ছেন, তারপরেও আল্লাহর রসুল জানতে পাচ্ছেন না? আর বর্তমান আমাদের সময় 70 বছরের জীবন পাওয়ার পরে কোনো দিন মসজিদে দেখতে পেলাম না, অথচ যখন তার জানাজা হবে তখন আমরা জানতে পারছি। দুঃখজনক বিষয়, সিস্টেমটাকে একেবারেই আমরা মানুষ উল্টা করে ফেলেছি, আমরা করেছি। শুধু যে মডল সর্দার মসজিদ কমিটি বা মৌলভী সাহেব করেছেন না, আমরা সমাজ করেছি, একেবারে সিস্টেমটাকে পরিবর্তন করে দিয়েছি। যেখানে নামাজের প্রয়োজন সেখানে নামাজ নেই, আর যেখানে প্রয়োজন নেই সেখানে নামাজ, একেবারে আমরা উল্টা করে দিয়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, পরিণাম, শুভ পরিণাম হলো শুধুমাত্র তাকওয়া অর্জনকারীদের জন্য। আপনার আমার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয়ভীতি থাকে, তাহলে আমরা শুভ পরিণাম আমরা লাভ করতে পারবো। যে যেই কাজে থাকি না কেন, আল্লাহর এবাদতের মধ্য দিয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে নিশ্চয়ই এর পরিণাম, শুভ পরিণাম আল্লাহর পক্ষ থেকে আমরা পাব। তবে আমাদেরকে সর্বপ্রথমে যেই এবাদতের দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো নামাজ, সেটি হলো আসসালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল আসসালাত, তার জীবনের সর্বশেষ বাক্য ছিল আসসালাত। আমরা প্রত্যেকটা অভিভাবক, আমাদের অনেকেরই সন্তান সন্তদি আমাদের এখানে সকলেই আমরা জমায়েত হয়ে আছি, মূল্যবান খুতবা শ্রবণ করছি, বাড়িতে যখন নামাজের শেষে আমরা যাব, আমি আপনাদের কাছে এতটুকু শুধু নিবেদন করব যে বাড়িতে গিয়ে আমরা নামাজের কথাটা নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি, আমরা পরস্পরকে বলি, একটু নামাজের কথাটা বলি, সবাই যেন আমরা নামাজের হেফাজত করতে পারি, নামাজ কায়েম করতে পারি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজই হলো মানুষের, মুসলমানের পরিচয়ই, আর নামাজ যদি না থাকে তাহলে মানুষ কিন্তু মুসলিম বা মুসলমানের পরিচয় পাবে না। অতএব আমরা সকলেই এই নামাজটাকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। পরিবারে যদি আমার ভাই নামাজ না পড়ে, তাহলে আমি অন্তত তাকে মুখ দিয়ে কথাটা বলি নামাজের। যদি আমার বাবা, আমি আমার কথা বলছি, যদি আমার বাবা মা, আমার মা নামাজ না পড়ে, তাহলে আমরা তাদেরকে একটু আদর করে সম্মানের সাথে আমরা তাদের বলার চেষ্টা করি যে নামাজ পড়ছো না কেন, নামাজ পড়ো, নামাজটা পড়তে হবে, নামাজের হেফাজত করতে হবে। এখন আমাদের নামাজ বর্তমান যদি আমরা এখন সমীক্ষা করি, 20% মানুষ এখন আমরা নামাজ কায়েম করছি, 20%
উপরে 25% বলতে পারেন, 50%-তে কখনো যাবে না। আমাদের সময়টা কি এরকম করেই অতিবাহিত হয়ে যাবে? আমরা কি এইরকম করেই কবরে চলে যাব? অতএব আমরা নামাজের হিফাজত করি, নামাজ কায়েম করার চেষ্টা করি, একজন প্রকৃত মুসলিমের পরিচয় দেওয়ার চেষ্টা করি, যতদিন থাকব একজন নামাজি অবস্থায় থাকব, যখন মৃত্যুবরণ করব নামাজি অবস্থায় মৃত্যুবরণ করব। জানাজার ফিল্ডে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা নামাজি যারা আমার খাটের পিছনে থাকবে বা খাটের দ্বিতীয় কাতারে থাকবে বা তৃতীয় কাতারে থাকবে, প্রত্যেকটা নামাজি যেন বলে যেই লোকটার জানাজার জন্য এসেছি রে, সেই লোকটা পাঁচ ওয়াক্তের নামাজি ছিল। এই উপাধি যেন আমরা প্রত্যেকটা মানুষ লাভ করতে পারি, এই গুণগান যেন আমরা প্রত্যেকটা মানুষ লাভ করতে পারি, এরকম কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজ থেকেই আমাদের পূর্ববর্তী জীবন, মানে আমাদের যে জীবনটা আমরা পার করে দিয়েছি সেটাকে পরিত্যাগ করে আমরা নতুন জীবন যাপন করার চেষ্টা করি, এবাদতের মধ্য দিয়ে, আল্লাহর শরীয়তের মধ্য দিয়ে। আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। বলুন আমিন, আল্লাহুম আমিন।